একটু রোমান্টিক রোমান্টিক লাগতেছে, সেই জন্য মানে তোমারে আর সাগরে লই একটা গান গাইলাম। তো চলো একটু হাওয়া খাই আসি। শওকত আলী তালুকদার ওরফে নিপু জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নাতির ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন, কুড়িয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসাও। যার হাসি তামাশায় মানুষ একটু হলেও প্রাণের আনন্দ ফিরে পান, তাকে নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এতে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন। যদিও নিপুর মৃত্যুর খবর গুজব বলে নিশ্চিত করেছেন শবনম পারভীন, যিনি ইত্যাদিতে নিপুর সঙ্গে নানির চরিত্রে অভিনয় করেন। আপনারা এটাকে কোনোভাবেই সত্য ভাববেন না, ও বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে। নিপুর বাড়ি জামালপুর হলেও তিনি রাজধানীর উত্তরায় থাকেন। ছোটবেলা থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে পরিবার এবং বন্ধুদের হাসাতেন। হানিফ সংকেতের সঙ্গে তার পরিচয় 1993 সালে। রাজারবাগ পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে নিপুর পারফরমেন্স ভালো লাগে হানিফ সংকেতের। তিনি তখন তাকে ইত্যাদিতে নাতির চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। বৃক্ষরোপণ কথাটা ঠিক না, এটা হইব সারারোপণ। উল্লেখ্য, শুরুতে নানার চরিত্রে অভিনয় করতেন অমল বোস। নানা নাতির চরিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর অমল বোস মারা গেলে নানির চরিত্রে যুক্ত করা হয় শবনম পারভীনকে। আমার কোনো অসুবিধা নাই, কিন্তু বিষয়টা হইল দাদি নানি পুলা মাইয়া বাপ মা সবটা কই সাত মামা। এদিকে মোস্তাফিজুর রহমান নামে এক কমেডিয়ান মারা গেছেন, যাকে ভেবেই দর্শক হয়তো ভুল করেছেন। কিন্তু নিপু আর মোস্তাফিজ আদতে একজন নয়, প্রয়াত মোস্তাফিজও ছিলেন একজন কৌতুক অভিনেতা। তাকে দেখা গেছে হারুন কিসিঞ্জার, চিকন আলীর সঙ্গে অভিনয় করতে। কিছু সিনেমাতেও কাজ করেছেন মোস্তাফিজ। প্রান্তিক সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।